প্রতিদিনের মতো এদিন সকালে নিউ টাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণে আসেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ইকো পার্কের আইফেল টাওয়ারের কাছে প্রতিদিনের মতো যখন দিলীপ ঘোষ যোগাভ্যাস করছিলেন, ঠিক সেই সময় কিছুটা দূরে রাজারহাট নিউ টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মোহাম্মদ আফতাবউদ্দিন জনাতিরিশ কর্মী নিয়ে সব বেছে দেয় গেঞ্জি পরে অভিনব কায়দায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ দেখান। তৃণমূল কর্মীরা মুখে কিছু না বললেও তাদের সব বেচেদে গেঞ্জিতে স্পষ্ট হয়ে গিয়েছে রেল বিমান পরিষেবা সহ বেশ কিছু ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের বেসরকারীকরণের প্রতিবাদে সরব হয়েছেন রাজারহাট নিউ টাউন তৃণমূল যুব কংগ্রেস কর্মীরা। এ বিষয়ে মোহাম্মদ আফতাব উদ্দিনকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা আমরা প্রায় এই ইকোপার্ক সংলগ্ন কোনো না কোনো জায়গায় আমরা সকালবেলা প্র্যাকটিস করতে আসি। তো ইকোপার্কে আমরা আগেও আসতাম, এখনও আসি, মাঝে মাঝখানে কিছুদিন গ্যাপ ছিল, তারপর আমরা এসেছি। সবাই একই রকম লেখা গেঞ্জি পরে এসেছেন, সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভারতবর্ষের সরকার বেচুরাম সরকারে পরিণত হয়েছে। ভারতবর্ষের সমস্ত লাভজনক সংস্থা তারা বিক্রি করে দিয়েছে। তার বিরুদ্ধে আমরা একটা টোকেন প্রতিবাদ হিসেবে তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা আমরা রায়হাট নিউ টাউনে প্রায় একদিন আমরা 2000 গেঞ্জি আমরা আমাদের যুবকর্মীদের হাতে তুলে দিয়েছিলাম। পরে আমরা আবার ফের 2000 গেঞ্জি করে আমরা ছেলেদের দিয়েছি এবং তারা পরে এটা ঘুরে বেড়ায়। এটার মধ্যে দিয়ে একটা প্রতিবাদ যে এই যে কেন্দ্রীয় সরকার আছে সেই সরকারটা হচ্ছে বেচুরাম সরকার, লাভজনক সংস্থা সবটাই বিক্রি করে দিচ্ছে এবং এদের হাতে যদি ভারতবর্ষ থাকে আগামী দিনে ভারতবর্ষ আর কিচ্ছু থাকবে না, গোটা ভারতবর্ষটাই দেশি এবং বিদেশি পুঁজিপতিদের হাতে বিক্রি করে দেবে। আপনি তো প্রতিদিন মর্নিং ওয়াক করেন, কিছুটা দূরে আজ দেখা গেল তৃণমূল যুব কংগ্রেস কর্মীরা সব বেচেদে গেঞ্জি পরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সরব। এর পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ বলেন, এতদিন দিদির অনুপ্রেরণায় তারা বেচাকেনা করছিলেন, এখন দাদার প্রেরণায় অনুপ্রেরণায় যোগ অভ্যাস করছেন। আমি বলছি ওয়েলকাম, খুব ভালো কথা, রাস্তায় আসো, কে কাকে বেচছে সেটা সবাই জানে। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।